হাউ টু ডিলিট টেম্প ফাইল। আপনি আপনার কম্পিউটার যখন কাজ করেন তখন অটোমেটিক্যালি কিছু টেম্প ফাইল আপনার কম্পিউটার সি ড্রাইভে জমা হতে থাকে, যা আপনার কম্পিউটার গতিকে কমিয়ে দেয়। তো প্রতিদিন এগুলো ডিলিট করলে আপনার কম্পিউটার গতি কিছুটা হলেও বেড়ে যাবে। চলুন দেখি কিভাবে সেটা করতে হয়। আপনি আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করবেন, দেন আপনি রান অপশনে যাবেন, RUN। রান অপশনে গিয়ে লিখবেন টেম্প, TEMP, টেম্প লিখে ওকে করবেন অথবা এন্টার দেবেন কিবোর্ড থেকে। দিয়ে দেখেন এখানে চলে আসছে, একটা একটা করে সিলেক্ট করতে সময় লাগবে, এর জন্য Ctrl+S ডিলিট সিলেক্ট করবেন, দেন কিবোর্ড থেকে ডিলিট ছাড়বেন, কন্টিনিউ। এখন ফাইলগুলো কমে গেছে, দুইটা ফাইল ডিলিট হয়নি, এটা অন্য কারণে।